ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কাশ্মীরে কঠোর যুদ্ধবিরতি পালনে সম্মত ভারত পাকিস্তান। আরও জানাবো বিপি নূরের বিরুদ্ধে প্রতিবেদন 15 মার্চ। আরও থাকছে খবর পরিবেশনে খরচ করতে হবে গুগল ও ফেসবুককে, ঐতিহাসিক আইন পাস করল অস্ট্রেলিয়া। আরও জানাবো যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। আরও জানাবো মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি বিশ্বের 137টি এনজিওর। এবং সবশেষ জানাবো 48,000 শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায় রোববার। এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর পুরো নিউজটি পেতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। এদিকে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ কাশ্মীরে ভূখণ্ডের সীমানায় কঠোর যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার দুই দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে হোয়াটলাইনে আলোচনার পর উভয় পক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয় বৃহস্পতিবার সকালে নিজ নিজ কার্যালয়ে দুই দেশের সামরিক বাহিনীর ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস হটলাইনে পরস্পরের সাথে কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয় নিয়ন্ত্রণ রেখা অন্যান্য সেক্টরে উভয় পক্ষ সব চুক্তি সমঞ্জত ও যুদ্ধবিরতির কঠোর নজরদারিতে একমত হয়েছে, যা মধ্যরাত থেকে কার্যকর হবে। উভয় পক্ষের মধ্যে আলোচনা স্পষ্ট আন্তরিক পরিবেশে এই আলোচনা হয়েছে বলে বিবৃতিতে আরও জানানো হয়েছে। নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত কাশ্মীর ভূখণ্ডের সীমানায় 2003 সাল থেকে উভয় পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি চালু হয়, তবে বিভিন্ন সময়েই তা ভঙ্গ করা হয়েছে, যাতে দুই পক্ষের সামরিক ও বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছর ভারতীয় বাহিনীর কামানের গোলায় বর্ষণ ও গুলিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত 28 বেসামরিক লোক নিহত, 257 জনের বেশি আহত হয়েছেন বলে জানায় পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান আরও জানিয়েছে চলতি বছরে এই পর্যন্ত ভারত অন্তত 175 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যাতে 8 বেসামরিক লোক আহত হয়েছে। অন্যদিকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে 2020 সালে পাকিস্তান অন্তত 5,133 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যাতে 22 বেসামরিক লোক ও 24 সৈন্য নিহত এবং আরও 197 জন আহত হয়েছেন। 1947 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। উভয় দেশই পুরো ভূখণ্ডটি নিজের দাবি করছে, ভূখণ্ডটির অধিকার নিয়ে 2 বার যুদ্ধে জড়িয়েছে উভয় দেশই। এদিকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 15 মার্চ দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন তারিখ ধার্য করেন। এর আগে 2020 সালের 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূর সহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ধর্ষণে সহায়তাকারী হিসেবে নূরের নাম উল্লেখ রয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসানাল মামুনকে। ঘটনাস্থল হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়। নূর ও মামুন ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম আহ্বায়ক 2 এবং সাইফুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং ডাবি শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি। এদিকে স্থানীয় সংবাদ পরিবেশনের জন্য এবার থেকে গুগল ফেসবুকের মতো বহুজাতিক সংস্থাগুলোকে ওই সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে। দেশের গণমাধ্যম সংক্রান্ত এক ঐতিহাসিক আইনে এমনটাই ফরমান জারি করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ওই আইন পাস হয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ওই আইনের প্রস্তাবনায় সময় থেকেই তা নিয়ে গুরুতর আপত্তি জানিয়েছিল গুগল ফেসবুকের মতো বহুজাতিক সংস্থাগুলো। এমনকি গত বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ায় স্থানীয় সংবাদ পরিবেশনও বন্ধ করে দিয়েছিল ফেসবুক। ওই প্রস্তাবিত বিলের বিরুদ্ধে যে এই পদক্ষেপ, ওই সময় তা জানানো হয়েছিল সংস্থার পক্ষ থেকে, যদিও মঙ্গলবার থেকে ওই নিষেধাজ্ঞা তুলে নেয় ফেসবুক। নয়া আইন নিয়ে শুরু থেকে সরব হয়েছিল গুগল, তবে ওই বহুজাতিকদের বিরোধিতা সত্ত্বেও বৃহস্পতিবার অতি সহজেই ওই আইন পার্লামেন্টে পাস হয়েছে। ওয়াকিফ আল মহলের মতে এর ফলে বিশ্বজুড়ে একটি দৃষ্টান্ত স্থাপন করল অস্ট্রেলিয়ার স্কট মরিসন সরকার।
অস্ট্রেলিয়ার নতুন আইনের ফলে গুগল ফেসবুকের মতো সংস্থাগুলোকে নিজেদের ওয়েবসাইটে স্থানীয় সংবাদ পরিবেশনের জন্য লাখ লাখ ডলার ব্যয় করতে হবে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থার দাবি, নিজেদের পাতায় স্থানীয় সংবাদ পরিবেশন করে তারা অনলাইনে বিজ্ঞাপন বাবদ লাখ লাখ অর্থ আদায় করলেও সেই লভ্যাংশ পায় না দেশের প্রকাশকেরা। অর্থাৎ বিজ্ঞাপন থেকে অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকদের আয় কমছে, অর্থাৎ যারা ওই সংবাদ আসলে প্রকাশ করছে তারা সেই সংবাদ থেকে অর্থ পাচ্ছে না, অথচ সেই সংবাদ নেট মাধ্যমে ফেসবুক বা গুগল তুলে নিয়ে মুনাফা অর্জন করছে। এই দুয়ের মধ্যেই ভারসাম্য রাখতেই নয়া আইন করা হয়েছে বলে দাবি অস্ট্রেলীয় সরকারের। যদিও মরিসন সরকার ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তথা রুপার্ট মার্কট সাম্রাজ্যকে সুবিধা দেওয়ার জন্যই এই আইন প্রণয়ন করা হয়েছে বলে দাবি করেছে সমালোচকদের একাংশ, নতুন আইন পাশের পর তা ঠেকাতে গুগল ফেসবুকের মতো সংস্থাগুলির কাছে আরও দুই মাস সময় রয়েছে। তবে ইতিমধ্যেই এই আইনের প্রতিবাদে স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে নিজেদের চুক্তি স্থগিত করেছে গুগল। এর মধ্যে রুপার্ট মার্কটের সংস্থা নিউজ কর্পোরেশন এবং নাইন এন্টারটেইনমেন্ট রয়েছে। তবে এ শোনা যাচ্ছে ওই সংস্থাগুলো হয়তো নয়া আইন মেনে দ্রুত চুক্তি করে ফেলবে। এদিকে যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। বুধবার মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেয়রের সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশ ও আমেরিকার রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন। কংগ্রেসম্যান গ্রেস মেং নিউ ইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটারদের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসের সর্বদা বাংলাদেশের ককট্রাসের সক্রিয় সদস্য ছিলেন। ডক্টর মোমেন অভিবাসন সম্পর্কে বাইডেন প্রশাসনের উদার নীতির প্রশংসা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ম্যাংকেক মার্কিন সংসদ সদস্যদের একটি দলের সাথে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য আর্থসামাজিক অর্জন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডক্টর মোবেন কোভিড-19 চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সম্পর্কে মার্কিন সংসদ সদস্যকে অবহিত করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে এবং নতুন মার্কিন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের সদিচ্ছা জানাতে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন ওয়াশিংটন ডিসি সফর করেন। এদিকে বিশ্বের 31টি দেশের 137টি এনজিও বুধবার এক খোলা চিঠিতে এ মাসের প্রথম দিকে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিঠিতে আরও বলা হয়, সামরিক অভ্যর্থনের জবাবে এবং আরও নির্যাতন বন্ধে জান্তাদের ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে উল্লেখ করেন। এতে আরও বলা হয়েছে, চীন, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, ফিলিপাইন, রাশিয়া, ইউক্রেন সহ যেসব দেশে মিয়ানমার অস্ত্র সরবরাহ করে অবিলম্বে তাদের অস্ত্র, গোলাবারুদ এবং এ সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে। অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে তিনটি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য, স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের বেটু ক্ষমতা রয়েছে এবং অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে ভারত। হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক কেনেথ রুথ লিখেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা, কয়েক দশক ধরে যুদ্ধ অপরাধ এবং নির্বাচিত সরকার উৎখাতের জন্য অন্তত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের উপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। চিঠিতে স্বাক্ষরকারীরা বলেছেন, নিরাপত্তা পরিষদের উচিত মিয়ানমারের জান্তা নেতৃত্ব সামরিক কর্তৃপক্ষের উপর বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দ করা। এদিকে সারাদেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 48,000 শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায়ের জন্য 28 ফেব্রুয়ারি রোববার দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন ব্রাঞ্চ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করার আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুকসুদুল ইসলাম। ব্যারিস্টার মুকসুদুল ইসলাম আরও বলেছেন, আমাদের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ 3 সপ্তাহের মধ্যে শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হলো। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার ক্রান্তি রায়। সারাদেশে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের 48,000 শিক্ষকদের টাইম স্কেলের রিট মামলা 3 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে গত 13 জানুয়ারি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত বছরের 12 আগস্ট বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি পরিপত্র জারি করে এর বৈধতা চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ শিক্ষকরা রিট করেন। তখন হাইকোর্ট বিভাগ পরিপত্র স্থগিত করে রুল জারি করেন।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগ আবেদন করেন। 13 সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্ট হাইকোর্ট আদেশ স্থগিত করেন। পরে স্থগিতাদেশ তুলে দিতে শিক্ষকরা আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ 3 সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রিট মামলাটি নিষ্পত্তি করতে আদেশ দেন। গত বছরের 12 আগস্ট অর্থ মন্ত্রণালয় একটি আদেশ জারি করে। ওই আদেশের মাধ্যমে প্রায় 48,000 শিক্ষকের ক্ষেত্রে টাইম স্কেল বাতিল করে অতিরিক্ত অর্থ ফেরত নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের জারি করা আদেশটির বৈধতা চ্যালেঞ্জ করে গত 31 আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি রিট দায়ের করেন।